আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে ফেসবুক লাইভে যুক্ত আছো, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা আমাকে ঠিক মতো শুনতে না পেলে কমেন্টসে জানিও প্লিজ। ডিয়ার স্টুডেন্টস, ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি নিগার সুলতানা, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থী বৃন্দ, তোমরা জানো কম্পিউটার টেকনোলজির ডাটাবেজ অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলি, যার কোড নাম্বার 666-21। আজকের টপিক ক্রিয়েটিং ফর্মস পার্ট টু। আমরা গত ক্লাসে পার্ট ওয়ান নিয়ে কথা বলেছি, অর্থাৎ ফর্ম অনেকভাবে ক্রিয়েট করা যায়, সবগুলা ওয়ে আমরা দেখার চেষ্টা করেছি। আমাদের বাকি ছিল ডিজাইন ভিউ দেখা। আমরা আজকে ডিজাইন ভিউ নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের ক্লাসের অবজেক্টিভ ক্রিয়েট এ ফর্ম ইউজিং দা ডিজাইন ভিউ। তো চলো আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। আচ্ছা, আমরা এমএস এক্সেস এ ওপেন করেছি। এখান থেকে আমরা একটা টেবল ক্রিয়েট করে তার উপর ফর্ম ডিজাইন করব। আমরা টেবলে ক্রিয়েট করলাম। আচ্ছা, টেবলকে সেভ করি স্টুডেন্টস ইনফরমেশন নামে। ওকে, দেন গো টু ডিজাইন ভিউ, আইডি নাম্বার থাক, নেম। ফাদার্স নেম, মাদার্স নেম, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন আমরা লুক আপ উইজার্ড দিয়ে করব। আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, এসএসসি, এইচএসসি, ভক, তিনটাই থাক। নেক্সট করলাম। আচ্ছা, এখানে আমরা যদি অ্যালাউ মাল্টিপল ভ্যালু দেই, তখন আমরা কিন্তু মাল্টিপল ভ্যালু আমরা চুজ করতে পারবো। ফিনিশ। ওকে, দেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে আমরা কি চুজ করব, ডেট এন্ড টাইম। ওকে, কোর্স কোড, দেন নোটস। আচ্ছা, আমরা এখন এখানে ছবি অ্যাড করতে যদি চাই, ফটো, ফটো এখানে একটু বলে রাখি যে ফটোতে আমরা কিন্তু ওয়েলি অবজেক্ট দিতে পারি, আবার হাই অ্যাটাচমেন্টও দিতে পারি। তো আমরা অ্যাটাচমেন্টই দেই। সিগনেচার, অ্যাটাচমেন্ট। ওকে, আচ্ছা, সেভ করে নেই। আমরা একটা স্টুডেন্ট ইনফরমেশন নামে একটা টেবল ক্রিয়েট করলাম। এর উপর আমরা কি করব, ফর্ম ডিজাইন করা শিখব। কোথায় গেলাম, ক্রিয়েট দিয়ে ফর্ম ডিজাইনের রিবনে যেয়ে ফর্ম ডিজাইনে ক্লিক করলাম, আমাদের চলে আসলো ফর্ম ডিজাইনের এরকম একটা লেআউট চলে আসলো। ওকে, আচ্ছা, এখানে আমরা এই যে একটু খেয়াল করে দেখো, ফর্ম ডিজাইন টুলসের ডিজাইনের আন্ডারে আছে অ্যাড এক্সিস্টিং ফিল্ড। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করলে শো অল ট্যাবলস, শো অল ট্যাবলস স্টুডেন্টস ইনফরমেশন আছে। এখানে দেখো প্লাস চিহ্ন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এটার আন্ডারে যত আমার ফিল্ড আছে সেগুলা শো করবে। আমি যেগুলাকে চাচ্ছি ওইগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ফাদার্স নেম, মাদার্স নেম, কোয়ালিফিকেশন,
ডেট অফ বার্থ, সোর্স কোড, ফটোজ, সিগনেচার। ওকে, আমার এখানে সবগুলা ফিল্ড আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এগুলাকে আমরা সাজাতে পারি। এভাবে আমরা সিলেক্ট করে এই পোর্শনটাকে আমরা এদিকে নিয়ে যাই। ওকে, আচ্ছা, ফটোজের এখানে আমি এটাকে আমরা এ4 সাইজের, সরি, মানে পাসপোর্ট সাইজের ছবি এখানে আমরা দিব, সেজন্য এটাকে ওই রকম করে আমরা সেট করে দিব এখানে। আর এই যে দেখো কর্নারে আছে, এই ট্রায়াঙ্গেলে ক্লিক করে এটা নিচে যখন নিয়ে আসবো তখন এটা কিন্তু নিচে চলে আসবে। ওকে, সিগনেচারটা আমরা একটু ফটোজের নিচেই রাখতে চাই। হচ্ছে স্টুডেন্টস এর সিগনেচারটা এখানে থাকবে। ওকে, এটাকে টেনে ধরে এখানে নিয়ে আসি। প্রথম দিন আমরা বলেছি যে ফর্ম ডিজাইনে যত বেশি টাইম দেওয়া যাবে ফর্ম কিন্তু তত দেখতে সুন্দর হবে, মনে আছে তোমাদের? ওকে, আচ্ছা, দেখো এগুলাকে আমি আবার একটু বড় করে দিচ্ছি। ওকে, চাইলে কিন্তু আমরা একটু স্পেস করতে পারি, এটা পুরাটাকে একটু নিচে নামাই দিই, কারণ আমরা একটা স্টুডেন্টের অ্যাডমিশন ফর্ম করব। হ্যাঁ, তো আমাদের ওপরে কিছু লিখতে হবে, সেই জন্য আমরা ওপরে একটু জায়গা রেখে দেন আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করছি। বলতে চাইলে আমরা একটু একটু ফাঁকা করে দিতে পারি। ওকে, আচ্ছা, এগুলাকে চাইলে কিন্তু আমরা সিলেক্ট করে কালার টালার আমরা চেঞ্জ করতে পারি। কোথা থেকে ফরমেটে যেয়ে আমি যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে করতে পারবো। ওকে, কন্ট্রোল চেপে ধরেও আমরা সিলেক্ট করতে পারি। ওকে, কালার আমি চেঞ্জ করে দিতে চাই, এখান থেকে দেখো কালার চেঞ্জ করা যাচ্ছে। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই, হালকা একটা কালার আমি দিতে চাচ্ছি। হ্যাঁ, চলে আসছে কালার আমাদের, দেখো এই তিনটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা চাইলে এটা একটু ছোট করে দিতে পারি, আর একটু ছোট করে দিতে পারি। ওকে, আচ্ছা, এটা দেখতে কিরকম লাগবে আমরা যদি, আচ্ছা, এটাকে আমরা একটু সেভ করে নেই। STUDENT স্টুডেন্ট প্রোফাইল নাম দে, PROFILE প্রোফাইল। ওকে, আচ্ছা, এটাকে যদি আমরা দেখো এরকম দেখা যাচ্ছে, আমরা যখন ভিউ করি ফর্ম ভিউতে এরকম দেখা যাচ্ছে। ওকে, দেখো কোনটার পর কোনটার অর্ডার, এটা ঠিক আছে। আবার ডিজাইন ভিউতে যাই,
এখন আসো, আমরা যদি কোনো একটা ফিল্ড নতুন আবার এখানে অ্যাড করতে চাই, তখন সেই ক্ষেত্রে কিভাবে করব? ট্যাবলে চলে যাব, ওখানে ডিজাইন ভিউতে যে ধরো এই যে ডেট অফ বার্থের পরে আমি একটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছি, ইনসার্ট রো, দুইটা যদি চাই দুইটা করব। হ্যাঁ, মেল লজিক্যাল ফিল্ড চুজ করি, ফিমেল এটা আমরা লজিক্যাল ফিল্ড দিব, ইয়েস নো করলাম, এটাকে অবশ্যই সেভ করতে হবে। করার পরে কি করতে হবে, স্টুডেন্ট প্রোফাইলে যাব, ডিজাইন ভিউতে যাব, যাওয়ার পরে দেখো এখানে কিন্তু আমরা ওই দুইটা ফিল্ডকে যদি আনতে চাই তখন আমাকে কিন্তু ক্লিক করে নিয়ে আসতে হবে যে ফিল্ড দুটো অ্যাড হয়েছে ওগুলোকে যদি আমি আনতে চাই। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আমি কোথায় নিতে চাই সেই জায়গাটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এই কোর্স কোডের আগে নিয়ে যেতে চাই মেল ফিমেলটাকে। ওকে, যত সুন্দর করতে চাই তত সময় বেশি দিতে হবে। মেল ফিমেল এই লেভেলটাতে ঠিক করে দিচ্ছি। ওকে, আচ্ছা, যদি একই ধরনের কালার করে দিই, রেড কালার ছিল রেড কালার করে দিলাম। আচ্ছা, কোর্স কোডটাকে এদিকে নিয়ে আসি আমরা। এটাকে যদি মিডলে দিতে চাই এখান থেকে আমি মিডল করে দিতে পারি। ওকে, এখন কি চেঞ্জটা হয়েছে আমি একটু দেখাই। দেখো, ডেট অফ বার্থের পরে কোর্স কোডে চলে এসেছে, দেন ফটো যে আসছে, দেন সিগনেচার, দেন মেল, দেন ফিমেল। তার মানে হচ্ছে আমার এই জায়গায় ইন্ডেক্সিংটা ঠিক নেই, আমাকে এখান থেকে ইন্ডেক্সিংটা ঠিক করে দিতে হবে। ইন্ডেক্সিংটা ঠিক করে দিতে যদি চাই আমাকে এই যে লেভেল, টেক্সটের লেভেলে যখন আমি ক্লিক করব তখন দেখো আমি এই যে প্রপার্টি শিট আমি অন করলে এখানে দেখাচ্ছে ট্যাব ইন্ডেক্স 0। হ্যাঁ, তারপরে যদি নেমে যায় 1, ঠিক আছে, 2, ঠিক আছে, 3, 4, 5, ডেট অফ বার্থ 5, যখন আমি এখানে ক্লিক করছি তখন কিন্তু আমার এখানে 5-এর পরে 10 হয়ে গেছে, তাই না? এখানে কি ছিল 5, তার মানে এটা আমার 10 হয়ে গেছে, তার মানে 5-এর পরে এটা আমাকে ঠিক করতে চাইলে এটা আমাকে দিতে হবে 6। আবার এটা যদি দিতে চাই দেন আমার এখানে আসতে হবে 7। ওকে, 7-এর পরে আমি কোনটা চাচ্ছি, চাচ্ছি ফটোজ, ফটোজ 7-এর পরে 8। ওকে, ঠিক আছে, 8-এর পরে 9, ঠিক আছে, দেন কত ছিল, 9 ছিল, তার মানে এটা হবে 10। বুঝতে পেরেছি। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং দেখো এবারের অরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা,
দেখো এখন কিন্তু আমার অরিয়েন্টেশন ঠিক আছে। এভাবে আমরা ইন্ডেক্সিং করে নিতে পারি নিজেদের মতো করে, কাস্টমাইজ করে। আবার আমরা যাব কোথায়? এখানে। আচ্ছা, এখানে থেকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখো অনেকগুলো অপশান আছে, হ্যাঁ অনেকগুলা ডিজাইনের অপশান আছে। এখান থেকে চাইলে আমরা যে কোনোটাই এখানে ইনপুট দিতে পারি। ধরো যে আমরা যদি অপশান গ্রুপে কোর্স কোডের সাথে লিংক করতে চাই, ওকে ক্লিক করব এখানে। করতে গেলে দেখো এখানে লেভেলস নেম আছে। এখন হোয়াট লেভেল ডু ইউ ওয়ান্ট টু ইচ অপশন, আমি কি কি অপশন গুলা চাচ্ছি। যে আমাদের কম্পিউটারে, আমাদের পলিটেকনিকে যখন কোর্স কোর্স গুলার নাম এরকম হয়, সিএসি মানে কম্পিউটার টেকনোলজির সিএসি আমরা নাম দেই, তারপরে হচ্ছে ইএনটি, ইএনটি মানে হচ্ছে ইলেকট্রনিক্স টেকনোলজিকে বোঝায়, ইটি মানে হচ্ছে ইলেকট্রিক্যালকে বোঝাচ্ছে, এবং সিটি মানে হচ্ছে সিভিলকে বোঝাচ্ছে। নেক্সট করলাম, করার পর এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট ওয়ান অপশন টু বি ডিফল্ট, ডিফল্ট চুজ, এখান থেকে আমরা নো দিব। আমরা নিজেরা এখান থেকে ভ্যালু অ্যাড করে দিব, সেই জন্য নো আই ডোন্ট ওয়ান্ট এ ডিফল্ট। নেক্সট করব, করার পর এখানে বলছে যে ভ্যালুটা আমরা, এখানে ডিফল্ট ভ্যালু আছে ঠিক আছে, এই ভ্যালুটা আমরা চেঞ্জ করে দিব। কম্পিউটারের ক্ষেত্রে আমরা 66 দিচ্ছি, 67 এটা আমি এমনি দিয়ে দিচ্ছি জাস্ট বোঝার জন্য, 68 দেন 69, ওকে দেন নেক্সট করলাম। করার পরে সেভ দ্য ভ্যালু ফর লেটার ইউজার, না স্টোর দ্য ভ্যালু টু দিস ফিল্ড, কোন ফিল্ডে আমি করতে চাই সেই ক্ষেত্রে এই জায়গা থেকে কিন্তু আমি সেটাকে চুজ করে এখানে দিতে পারি, ওকে। অথবা এখান থেকে আমি যদি লেটার করতে চাই তখন এখানে যেয়ে আমি লেটার করে সেখান থেকে দিতে পারি। ট্রগল ফিল্ড আছে, এখানে ট্রগল করতে পারি। নেক্সট করব ট্রগল, নেক্সট এখানে দিব অ্যাডমিশন কোর্স, অ্যাডমিশন কোর্স, হ্যাঁ ক্যাপশন আমি দিচ্ছি অ্যাডমিশন কোর্স, দেন ফিনিশ। এখন দেখো এই অ্যাডমিশন কোর্সে আন্ডারে এগুলো আমার বিল্ড আপ হয়েছে। একই ধরনের করে দিই ফরম্যাটটা, আমাদের ব্ল্যাক কালার, রেড কালার ছিল। ওকে এখন দেখো এটাকে সেভ করি। আমরা যদি এখন সিএসসি ক্লিক করি, এখানে দেখো কোর্স কোড অটোমেটিক্যালি 66 চলে আসছে, ইএনটি যদি করি তখন 67 চলে আসছে, ইটি যখন করব 68 চলে আসবে, যখন এটা করব এটা চলে আসবে, মানে অটোমেটিক্যালি কোর্সের নামের এগেনস্টে কোর্স কোডটা এখানে শো করবে। আবার আমরা ডিজাইন ভিউতে যাই, ওখানে দেখো যে কোর্স কোডকে এখানে আমরা আবার কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি। নিউ রুলসে যখন যাব, ঠিক আছে এখানে আমি মনে করো যে 66 এবং 67 যখন আমি দিব তখন বলবো যে এখান থেকে তার ফিল কালার হয়ে যাবে
গ্রিন কালার, ওকে। তখন ওকে দিলাম, দেখো এখন কি হয়, ওকে করলাম। এখন যখন আমরা সিএসসি দিলাম, দেখো ফিল সহ কিন্তু সেটাকে কোর্স কোডটাকে দেখাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আমরা কন্ডিশন এখানে অ্যাড করে দিতে পারি। আবার এখানে দেখো, আমি যদি একটা ডেটা ফুল এখানে ফিল আপ করি, এখানে নেম আমি দিলাম নিগার, আফরোজা দেলোয়ার, MD দেলোয়ার হোসেন, ওকে। কোয়ালিফিকেশন এখান থেকে কিন্তু আমি মাল্টিপল চুজ করতে পারি, দেখো আমি যদি দুইটা দেই তাহলে আমি দুইটাই পাবো, আবার যদি একটা চুজ করি আমি চাইলে একটাও পাবো। যে আমরা মাল্টিপল চুজ করে এসেছিলাম ভ্যালু, সেই জন্য এখান থেকে আমরা ডেট অফ বার্থ চুজ করতে পারি। আমি এমনি দিলাম একটা। হ্যাঁ, এখানে যদি ছবি আমি অ্যাড করতে চাই, দেখো অ্যাটাচ আছে, এখান থেকে আমি অ্যাড করতে থাকি যদি চাই। আমার কোথায় আছে সেটা আমার আগেই জানতে হবে, যে আমার কোথায় পিকচার আছে, আমি সেখান থেকে ক্লিক করে আমি আমার ছবিটা চুজ করতে পারি। এখানে অ্যাড করে ওকে করলে ছবি চলে আসবে। তেমনি সিগনেচারের ক্ষেত্রেও সেম, আমি অ্যাড করব সিগনেচার, এখান থেকে চুজ করব সিগনেচার, ওপেন করব, ওকে করব, সিগনেচার চলে আসবে। এভাবে আমরা ফুল ডেটা এখানে দিতে পারি, ওকে। এখন আসো, চাইলে এখান থেকে কিন্তু আমি কিছু চাইলে এখান থেকে আমি বাটন ক্রিয়েট করতে পারি। এখানে ক্লিক করে এখানে আমি দিয়ে দিলাম যে আমি কি চাচ্ছি, ফার্স্ট রেকর্ডে যাবে, হ্যাঁ, গো টু ফার্স্ট রেকর্ড বা নেক্সট রেকর্ডে যাবে। নেক্সট দেই, এখানে আমি নেক্সট আর দিয়ে দিই, মানে নেক্সট রেকর্ডে যাবে। নেক্সট করলাম, ওকে করলাম, ফিনিশ করলাম, নেক্সট রেকর্ড চলে আসবে, ওকে। আরো যদি আমি চাই, যে প্রিভিয়াস রেকর্ডে যাবে, প্রিভিয়াস সিলেক্ট করব, নেক্সট করব, প্রিভিয়াস রেকর্ড দিলাম। এখানে চাইলে কিন্তু আমি প্রিভিয়াস কথাটা লিখেও দিতে পারি, বা এটা আগেরটা থাকলেও সমস্যা নাই। প্রিভিয়াস প্রিভিয়াস রেকর্ড আমি যদি বলি, আর ফর রেকর্ড, হ্যাঁ, ফিনিশ দিয়ে দিলে প্রিভিয়াস রেকর্ডে চলে আসবে। তো এভাবে আমরা বাটন ক্রিয়েট করতে পারি। আমি যদি চাই আরো বাটন এখানে আমি ক্রিয়েট করতে পারি, রেকর্ড অপশনে যে যে ডিলেট অ্যাড করব, আচ্ছা অ্যাড যদি করতে চাই তাহলে নেক্সট দিলাম, অ্যাড রেকর্ড, নেক্সট, অ্যাড রেকর্ড, ফিনিশ। আচ্ছা, আমি যদি কোনো রেকর্ডকে ডিলিট করতে চাই, নেক্সট, ডিলিট রেকর্ড, নেক্সট, DLET, ডিলিট রেকর্ড দিব, ফিনিশ করব, ডিলিট হয়ে যাবে। আবার যদি আমি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে প্রিন্টের জন্য আমি দিতে পারি, এখানে একটা বাটন ক্রিয়েট করতে পারি, এখানে যে প্রিন্ট রেকর্ড, সেভ রেকর্ড, এইভাবে আমরা তৈরি করতে পারি যেটা আমরা চাই। প্রিন্ট রেকর্ডে আমি নেক্সট ক্লিক করলাম, আচ্ছা এটা যদি আমি পিকচারই দিয়ে দিই, দেখো কি হয়, ঠিক আছে, প্রিন্ট, PRINT, প্রিন্ট, হ্যাঁ, ফিনিশ দিলে দেখো এটা আবার সিম্বল চলে আসছে, ওইগুলোর মতো কিন্তু এটা আবার আসে না, এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট আসছে এটা, ওকে। ওগুলো চাইলে আমরা সবগুলোকে একই সাইজের করে নিতে পারি। এখানে চাইলে আমি এটা একটা বক্সের মধ্যে দিয়ে দিতে পারি,
ওকে একটা বক্সে দিয়ে দিতে পারি, বক্সটাকে চাইলে আমরা এখান থেকে কালার করে দিতে পারি। সেন্ড টু ব্যাক করে দিলে যে চলে আসলে এটা। ওকে তো এটা যদি আমি একটা হেডার দিতে চাই তখন আমাকে যেতে হবে ডিজাইন ভিউতে। এই জায়গায় দেখো একটু খেয়াল করে যে লেভেল নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করলে লেভেল চলে আসবে। ঠিক আছে, আমি এখানে লিখলাম DHAK ঢাকা। ঢাকা পলিটেকনিক টেকনিক ইনস্টিটিউট। ঠিক আছে, ওকে এটাকে আমি মিডল করে দেই। এটাকে চাইলে আমরা কোন একটা কালার এখানে দিতে পারি, সাইজ আমরা বড় ছোট করে দিতে পারি, যেহেতু এটা একটা হেডার একটু বড় করে দিই। ওকে চাইলে আমরা ফিল কালারও দিতে পারি। ওকে এই ফর্মের নাম আমরা দিই, স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম। ওকে উপর উঠে দিই ফরমেটে, যে সাইজ একটু বাড়ায় দিই, চাইলে আমরা বোল্ড করে দিতে পারি, ইটালিক করে দিতে পারি, মিডেলে নিয়ে আসতে পারি। ওকে কালার আমরা চুজ করতে পারি এখান থেকে। আচ্ছা, এই জায়গায় আমরা একটা সেপারেটর ইউজ করতে পারি, এটা জাস্ট হলো দেখার সৌন্দর্যের জন্য। ওকে সেপারেটর হিসেবে কাজ করবে। আচ্ছা, লাইনটা ঠিক হয় নাই, আমরা একটা সোজা লাইন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এটা ব্ল্যাক কালারই থাকবে। ওকে এটাকে কপি করে আমি নিচেও দিয়ে দিতে পারি, কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে কপি পেস্ট হয়ে যাবে। মোটামুটি একটা ফর্ম আমরা তৈরি করলাম, এরকম আমরা যদি সময় দেই আরো সুন্দর করে আরো অনেক কিছু যেটা যেভাবে চাই ওইভাবে অ্যাড করে আমরা নিতে পারি। ওকে
তো এইরকম একটা ফর্ম তোমরাও তৈরি, বাসায় বসে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, এরকম একটা ফর্ম তৈরি করতে পারো নিজে নিজে। ওকে, তো এখন দেখো আমরা যদি প্রিভিয়াসে যাই, অ্যাড রেকর্ড করতে চাইলে অ্যাড রেকর্ড করা যাবে, কোনো রেকর্ডকে যদি ডিলিট করতে চাই রেকর্ড ডিলিট হয়ে যাবে, কোনো কিছুকে আমি যদি প্রিন্ট করতে চাই প্রিন্ট করলে এখানে ক্লিক করলে সেটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করবে, আসলে বিষয়টা প্র্যাকটিক্যাল, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা আসলে এই বিষয়ে আরো বেশি জানতে পারবে, বাসায় বসে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই এটা আশা করবো অবশ্যই ওয়ান্স অ্যাগেন তোমরা প্র্যাকটিস করবে, আর এই ভিডিওটা তোমরা পুনরায় যদি দেখতে চাও তাহলে তোমাদের যেতে হবে www.skills.gov.bd/dt। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ওকে, থ্যাংক ইউ।